হ্যালো ফ্রেন্ডস, আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল কনফিডেন্স বিলিং। স্বাগত জানাই এই চ্যানেলে। প্রিয় দর্শক বন্ধুরা, আসন্ন এডিসি নির্বাচনে আইপিএফটি দল এবার একা লড়াই করার সিদ্ধান্ত নিয়েছে। এটা মোটামুটি দলীয় সিদ্ধান্ত এবং পাকা সিদ্ধান্ত বলা যায়। ইতিমধ্যে বিজেপি এবং আইপিএফটি দলের মধ্যে এডিসি ভোট নিয়ে জোট করার বিষয়ে যথেষ্ট আলোচনা হয়েছে এবং দু দফা আলোচনা ব্যর্থ হয়েছে। পরবর্তী সময়ে এ নিয়ে তেমন কোনো ভালো ফলাফল আশা করছেন না রাজনৈতিক মহল, কারণ ইতিপূর্বে আইপিএফটি দল খুমলুঙে এক দলীয় সিদ্ধান্তে ঘোষণা করেছে যে এবার আইপিএফটি দল যদি বেশি সংখ্যক আসনে প্রার্থী দিতে না পারে তবে একাই নির্বাচন লড়াই করবে। রাজনৈতিক পরিস্থিতি যেদিকে এগিয়ে যাচ্ছে তাতে মনে হচ্ছে আইপিএফটিকে সম্পূর্ণভাবে নিজস্ব শক্তিতেই এবার লড়াই করতে হবে, এবং এই লড়াই কেমন হবে, এই একক লড়াই আইপিএফটির জন্য কতখানি লাভদায়ক, এ নিয়ে আজকের গুরুত্বপূর্ণ আলোচনা। তাই আশা করব অনুষ্ঠানকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আসন্ন এডিসি নির্বাচনে আইপিএফটি দল যদি একা দাঁড়ায় তবে নির্বাচনী ফলাফল কেমন হবে, এটা নিয়ে কিন্তু রাজনৈতিক স্তরে জোর চর্চা চলছে। আইপিএফটি একা দাঁড়ালে যে সমস্ত সুযোগ সুবিধাগুলি বাড়তি বাউন্সার হিসেবে পেতে পারে সেটা নিয়ে আজকে আলোচনা করব। প্রথমে যে বিষয়টি আলোচনা করতে যাচ্ছি তা হলো বিজেপি এবং আইপিএফটি জোট সরকারের যে সমস্ত নেগেটিভ বিষয় রয়েছে সেগুলি কিন্তু এবার আইপিএফটিকে স্পর্শ করতে পারবে না যদি আইপিএফটি এককভাবে এডিসিতে নির্বাচনী লড়াই করে। অর্থাৎ এবার যদি আইপিএফটি একা এডিসির 28টি আসন প্রার্থী দেয় এভাবে বৃহত্তর ফলাফল করতে পারবে। রাজ্যে জোট সরকারের সম্পর্কে যে সমস্ত সমালোচনা সমস্যা রয়েছে সেগুলি কিন্তু আইপিএফটিকে আর নতুন করে স্পর্শ করবে না এবং আইপিএফটিকেও সমালোচনার মুখোমুখি হতে হবে না। তাই প্রথমেই বলা যায় যে জোট সরকারের যে সমস্ত নেগেটিভ বিষয় আছে সেগুলি থেকে আইপিএফটি যথেষ্ট মুক্তি লাভ করবে, এর ফলে জনগণ বেশি করে আইপিএফটিকে ভোট দেবে। দ্বিতীয়ত, আইপিএফটি তার নিজস্ব রাজনৈতিক ইস্যু নিয়ে কিন্তু এডিসিতে লড়াই করতে পারবে যদি পৃথকভাবে 28টি আসনে প্রার্থী দেয়, কিন্তু জোট করে যদি নির্বাচন যায় তবে এই সমস্ত রাজনৈতিক ইস্যুগুলি সম্পূর্ণভাবে বিধ্বস্ত হয়ে পড়বে, এটা নিশ্চিত করে বলা যায়। কারণ জোট যদি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে তাহলে সেখানে কমন মিনিমাম এজেন্ডা থাকবে, এই পরিস্থিতিতে আইপিএফটি সবচেয়ে বেশি লোকসানের মুখোমুখি হবে। তাই বলা যায় আইপিএফটি যদি একা দাঁড়ায় সেটাই হবে আইপিএফটির জন্য সবচেয়ে বেশি লাভজনক ব্যাপার। তৃতীয় যে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ তা হলো আইপিএফটি দলে বর্তমানে বিভিন্ন স্তরে যথেষ্ট প্রভাবশালী নেতৃত্ব রয়েছে। যারা এডিসি নির্বাচনে যদি প্রার্থী হওয়ার সুযোগ পান তবে নিশ্চয়ই তাদের রাজনৈতিক প্রাজ্ঞতা দেখাতে পারবেন, দলকে এমডিসি উপহার দিতে পারবেন। যদি পৃথকভাবে আইপিএফটি নির্বাচনে দাঁড়ায় তবে নিজস্ব দলীয় প্রার্থীদের বেশি করে নির্বাচনে মুখোমুখি হওয়ার একটা সুযোগ দেওয়া যাবে, আভ্যন্তরীণ ক্ষেত্রে আইপিএফটি যথেষ্ট লাভবান হবে। জোট যদি হয় তবে একটা শ্রেণী কিন্তু সবসময় বিক্ষুব্ধ থাকবে, এই বিক্ষুব্ধ শ্রেণী আইপিএফটির বিরুদ্ধেই ভোট দেবে, তাতে করে আইপিএফটি অনেক আসন হারাতে পারে। এটা নিশ্চিতভাবে বলা যায় যে পৃথকভাবে যদি আইপিএফটি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে তবেই বেশি লাভজনক হবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। পরবর্তী যে বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, আসন্ন ডিসি নির্বাচনে 28টি আসন যদি আইপিএফটি প্রার্থী দেয় তবে এটা নিশ্চিতভাবে বোঝা যাবে দলীয় শক্তি কোন জায়গায় কতখানি রয়েছে, কোথায় কোথায় দুর্বলতা রয়েছে। প্রিয় দর্শক বন্ধুরা, এতক্ষণ আপনারা শুনলেন আসন্ন এডিসি নির্বাচনে আইপিএফটি দল একা যদি দাঁড়ায় তবে কতখানি লাভবান হবে সে সম্পর্কে একটা বিশেষ প্রতিবেদন। রাজনৈতিক দৃষ্টিভঙ্গিযুক্ত এই বিশ্লেষণ আপনাদের খুবই ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে ইউটিউব চ্যানেল কনফিডেন্স বিল্ডিংকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, সেই সঙ্গে পাশে থাকা বেল আইকনে অবশ্যই প্রেস করবেন, লাইক ও শেয়ার করতে কিন্তু ভুলবেন না। ধন্যবাদ সকলকে আজকের অনুষ্ঠানটি দেখার জন্য। দেখা হবে আগামী দিন নতুন কোনো অনুষ্ঠানে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ইউটিউব চ্যানেল কনফিডেন্স বিল্ডিংয়ের অন্যান্য অনুষ্ঠানগুলি দেখতে থাকুন। সবাইকে আবারও ধন্যবাদ।